নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। প্রতিদিন আপনাদের কিছুটা হলেও সময় আমি নিই, খুব গুরুত্বপূর্ণ সময় আপনাদের নিই, কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু বোঝানো এবং শেখানোর কিন্তু চেষ্টা করি। আপনি এই ভিডিওটি দেখছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, একটি টিকিট কেটে বলছেন, ভাবছেন হয়তো আমি কোটিপতি হয়ে যাব। অত সহজ ব্যাপার এটি নয়। প্রথম কথা, যারা টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনারা টিকিট কাটার আগে পরামর্শ করে নিন, আপনার জন্মছক হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, আপনার হস্তরেখাতে সেই রেখা রয়েছে কি না, আপনার হাতে সেই রেখা রয়েছে কি না যেটা এই মহাপ্রাপ্তি আপনার চটজলদি ঘটাবে, অথবা আপনার জন্মকুণ্ডলিতে আমি যে চারটি গ্রহের কথা বলি, রাহু শুক্র বুধ শনি, এই চারটি গ্রহ আপনার জন্মছকে ভালো রয়েছে কি না সেটা আগে জেনে নিন। কারণ আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। দেখুন, আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন কিন্তু প্রাপ্তিতে আপনার বাধা আসছে। আমি যে এই মহাপ্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে আগামীকাল আপনার কিন্তু অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি কিন্তু হয়েছে। দেখুন, এই যে পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকে কি একই রেজাল্ট পাবে? একই রাশির মানুষ তো প্রচুর রয়েছে। একটা প্রশ্ন আপনাদের কাছে আমি করি যে একই রাশির মানুষ প্রচুর রয়েছে, সবার কি ভাগ্য সমান? তেমনি এই যে আমি রাশির কথা বলছি বলে যে আপনার সঙ্গে মিলবে না এটাও না, আবার আপনার সঙ্গে মিলতেও পারে আবার না মিলতেও পারে। অর্থাৎ যোগটা কিন্তু দেখা দরকার, আপনার দশা মহাদশা কিসের চলছে সেটা দেখা দরকার, কারণ দশার উপর ডিপেন্ড করবে। যদি আপনার শুভ গ্রহের দশা চলে, আপনার কিন্তু চটজলদি প্রাপ্তি কিন্তু ঘটবে। এই জন্য বারবার আমি জানাই যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন আছে, আপনার দেরিতে আছে না কেটে গেছে না আগে আছে, সেটা আগে জেনে নিন। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্য ভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আর বর্তমানে রাহু রক্ষা কবজের উপর নববর্ষ উপলক্ষে স্পেশাল ছাড় রয়েছে। যারা রাহু রক্ষা কবজ বুকিং করছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং নতুন যারা প্রিয় দর্শক বন্ধু আছেন, যারা দেখছেন আমার ভিডিওটি, বর্তমানে রাহু রক্ষা কবজের উপর বিশেষ আকর্ষণীয় ছাড় রয়েছে, এবং ক্যাশ অন ডেলিভারির সিস্টেমও কিন্তু চালু রয়েছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন, আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই রাহু রক্ষা কবজ আপনারা কালেক্ট করতে কিন্তু পারবেন। এবার আমি আলোচনাটি আপনাদের কাছে আর একটু ভালো করে জানাই, পরিষ্কার করে আলোচনাটি করি। রাহু রক্ষা কবজ যারা বুকিং করছে তাদের ক্ষেত্রে আমি একটি অনুরোধ করছি, আপনারা আবার অ্যাস্ট্রোলজি স্যারকে একটু তাড়াতাড়ি করুন বলতে। দেখুন, সময় সব কিছুতে লাগবে, যারা বুকিং করছেন কি না তারা একটু হলেও সময় আপনারা দিন, কারণ বর্তমানে স্পেশাল অফারটা রয়েছে, সেই জন্য প্রত্যেকে প্রচুর বুকিং আপনারা করছেন। এবং এই রাহু রক্ষা কবজ যারা নিতে চাইছেন, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, তাদের ক্ষেত্রে আমি বলবো রাহু রক্ষা কবজ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। এবং যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, এই যে ভাগ্যভাব, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, আপনার ধনভাবকে যদি স্ট্রং করা যায়, আকস্মিক প্রাপ্তির ভাবকে যদি স্ট্রং করা যায়, বার্চার্ট রিফর্মেশান এমনই একটি ফর্মুলা যার মাধ্যমে আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু আপনার নিয়ে আনানো সম্ভব, চটজলদি নিয়ে আনানো সম্ভব।
আপনার জন্মছকে নবগ্রহের পজিশন কেমন রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনার হস্তরেখাতে আপনার প্রাপ্তির রেখাটা রয়েছে কিনা আমি দেখতে পাচ্ছি না। আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল বিচার। যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় হয়তো আগামীকাল আপনি প্রচুর অর্থ কিন্তু পেতে কিন্তু পারেন। এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড কিন্তু করছে। ভিডিওটি প্রতিদিন আপনারা শুনছেন, আপনাদের জন্য এই ভিডিওটি আমি প্রস্তুত করি এবং টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আমি আপনাদেরকে দিই। আজকে আমি কিছু নামের অক্ষর নিয়েও কিন্তু আপনাদেরকে জানাবো। অর্থাৎ অনেকেই তো রাশির নাম জানেন না, নামের অক্ষর দিয়েও আজকে আমি জানাবো আপনাদের টার্গেট নাম্বার এবং আপনাদের সময়। দেখুন, প্রথম কথা, আগামীকাল 3টা থেকে 4:30 পর্যন্ত রাহুকাল রয়েছে এবং আগামীকালে এই মহাপ্রাপ্তির নাম্বার 1 রাশির আগে আমি নামের অক্ষর দিয়ে বলি। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 8, সময় 10:21 থেকে 11:04 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 5, আপনার শুভ সময় সকাল 10:39 থেকে আপনার 11:52 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 2, আপনার শুভ সময় সকাল 8:45 থেকে 9:52 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, আপনার শুভ সময় সকাল 9:04 থেকে 9:54 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 9, আপনার শুভ সময় দুপুর 12:00 থেকে আপনার 12:45 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, আপনার যে শুভ সময় সকাল 11:00 থেকে 11:44 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3, সময় আপনার সকাল 10:45 থেকে শুরু করে 11:22 পর্যন্ত। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবার আমি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো টার্গেট নাম্বার। নাম্বার 1, আগামীকালের যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 9, আপনাদের শুভ সময় সেটা হচ্ছে 10:52 থেকে 11:24 পর্যন্ত। দ্বিতীয় রাশি, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8, আপনাদের শুভ সময় সকাল 10:11 থেকে আপনার 12:28 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সিংহ রাশির পর, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 7, আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 12:00 থেকে 12:32 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ক্ষেত্রে কন্যা রাশি। কন্যা রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2, আপনাদের শুভ সময় সকাল 11:54 থেকে 12:36 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালের মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আপনাদের আরেকটি যেটি হচ্ছে 6, আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 11:00
23 মিনিট থেকে 12:36 মিনিট পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।